নমস্কার বন্ধুরা, আমার এমএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালিদের একটা কথা আছে যে উগ্রবাই তো কত হচ্ছে, আর আমার প্রভাবটা দাঁড়ালো উগ্রবাই তো দীঘা যাবে। তো হঠাৎই পরিকল্পনা হলো যে দীঘা যেতে হবে। আসলে সদ্য পূজা গেল, এর মধ্যে কোথাও বেরোতেও পারিনি, তো অর্ধাঙ্গিনী এবং ছেলে মেয়েদের আবদার দীঘা ট্যুর করতে। আমি বললাম ঠিক আছে চলো দীঘাই ট্যুর করি। যাই হোক, সেই উদ্দেশ্যে রওনা দেব আমরা। আর এই আমার ব্লগে আপনাদের দীঘা সম্পর্কিত সমস্ত তথ্যই আস্তে আস্তে দেব, দিতে থাকব। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন, প্রয়োজনে কমেন্টও করুন। ধন্যবাদ বন্ধুরা। এখন আমরা দীঘার পথে রওনা হচ্ছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরোবো এবার। তো দেখতে থাকুন আমাদের যাত্রা। আমার মেয়ে ছেলে দুইজনাই একই গেঞ্জি পরেছে ওরা। তো বন্ধুরা, গোছগাছ রেডি, এবার বের হওয়ার পালা। একটা টোটো নিয়ে, টোটো ভ্রমণ করতে করতে আমরা এবার পৌঁছে যাবো কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে। তো সেখান থেকে আমরা ট্রেনে উঠবো এবং ভায়া নৈহাটি ব্যান্ডেল লোকাল হয়ে আমরা হাওড়া পৌঁছব। তো পৌঁছে গেলাম আমরা কৃষ্ণনগর স্টেশনে। তো অবশেষে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। কান্ডারি এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, প্রচণ্ড ভিড় সামলে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের সংরক্ষিত কামরা থেকে, D1 আমাদের সংরক্ষিত কামরা। যাই হোক, আমরা আমাদের নির্দিষ্ট সিট আমরা গ্রহণ করলাম। এবারে আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। ট্রেন বেশ একটু লেটই ছিল, তো যাই হোক, আমি জানলার দিকে বসে রয়েছি, মনে ব্যস্ত। এবারে আমাদের হুইসেল বেজে গেল ট্রেনের, এবার আমাদের যাত্রাও শুরু হবে। যাই হোক, শুরু হয়ে গেল যাত্রা। আমরা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এবার পৌঁছে যাচ্ছি দীঘা স্টেশনে। পৌঁছে গেলাম দীঘা রেল স্টেশনে। দেখো, অনেক ক্লান্তি নিয়ে আমরা অবশেষে পৌঁছালাম, এবং আমাদের দীঘা যে মেন যে গেটটা, সেখান দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট হোটেলে পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের নির্দিষ্ট হোটেল। এবারে হোটেল রিভিউ আর রুম রিভিউ আমার অর্ধাঙ্গিনী করবেন, এটা আপনারা দেখুন ভালো করে। এটা এটা রিসেপশন, দেখুন রিসেপশনটাও খুব সুন্দর সাজানো আছে। আর সাইডে ওটা খাবার রুম, রেস্টুরেন্ট আছে। লিফট করে এবার আমরা আমাদের যে 313 নাম্বার ঘর, সেখানে এবার আমরা পৌঁছাচ্ছি। চলিয়ে দেখুন বন্ধুরা, দুটো বেড, এখানে একটা, এখানে একটা, ডবল বেড, দুটোই ডবল বেড, আর বেডগুলো বেশ বড় বড়। এখানে একটা সোফা আছে,
টেবিল আছে, সুন্দর সাজানো আছে, একটা পেন্টিং আছে, খুব সুন্দর একটা পেন্টিং আছে, আর ঘরের লাইট গুলো ভীষণ সুন্দর, ভীষণ মৃদু আলো। এই যে আমার ছেলে মেয়ে দুইজনা ঢুকেই ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, দুই কিউট গুলা ঝগড়া করছে। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে, ফ্রিজ আছে, এই ওয়ার্ড্রপটার মধ্যে মিনি ফ্রিজ আছে, আমরা ব্যবহার করতে পারব। আর এই দেখুন ভীষণ সাজানো গোছানো হোটেলটা, ভীষণ সাজানো। এটা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলটাও বেশ সুন্দর, বড় সড়ো। আর ড্রেসিং টেবিলের পাশেই আছে একটা আর একটা ওয়ার্ড্রপ আছে, আলমারি, আলমারির মতো আছে, একটা বড় ওয়ার্ড্রপ আছে। তো দেখলেন, আর আর এখানে একটা এলইডি আছে, তো দেখতে পাচ্ছেন তার সিলিং, সিলিংটাও আপনাদের দেখিয়ে দিই। সমস্ত কিছুই আছে একটা ঘরে, যা যা থাকা দরকার, এসি, ফ্রিজ, টিভি, সমস্ত কিছুই আছে। তো আমার বেশি পছন্দ এই পেন্টিংটা, দেখুন তো হোটেলের রুমে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই পেন্টিংটা। এইবার হোটেল থেকে বেরিয়ে পড়লাম দীঘার বিচের দিকে, চায়ের চুমুক দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখা, নিশিরাত, তারপর বাঁকা চাঁদ, বাঁকা অবশ্য নেই এখন, পূর্ণচন্দ্র, এখন জোয়ার চলছে, সমুদ্র বেশ উত্তাল, সমুদ্রের ঢেউগুলো ক্রমশ ভেঙে ভেঙে বোল্ডারে এসে পৌঁছাচ্ছে, অপরূপ এক মোহময় সৌন্দর্য দেখুন, জলের ওপর চাঁদের আলোটা পড়ে এক মোহময় রূপ নিয়েছে। সকলে এই সৌন্দর্য আমরা উপভোগ করছি। এই হচ্ছে দীঘার বিচ থেকে হোটেলগুলো দিয়ে ফ্রন্ট রোতে যে হোটেলগুলো আছে সেগুলোকে এরকমই দেখায় একেবারে বিচ থেকে। আমরা একটু সেলফিতেও ব্যস্ত হয়ে পড়লাম, তো রাতের এই অপরূপ সৌন্দর্য আমরা মন করে উপভোগ করছি। একটা বড় গোল্ডারে বসে পড়লাম, তো বসে এখন আমরা একটু সেলফি নিচ্ছি। চারদিকটাই বেশ একটু আঘাত রয়েছে, আলো আধারিতে বেশ ভালোই লাগছে, অপরূপ সৌন্দর্য দেখছি। দীঘার যে বিচের সামনের রাস্তাটা ধরে এগিয়ে সেই দুই পাশে বিভিন্ন পোস্টার নিয়ে আপনারা বসে রয়েছে, তো
তো বড় দোকানের থেকে এখানে দোকানের এই সমস্ত যে দোকানগুলো মানে পেতে রাখা এখানে দোকানের দাম অনেকটাই কম। তো আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তো তারাও সেই বললো যে এখানকার দাম অনেকটাই কম তুলনামূলকভাবে বড় দোকানগুলোর থেকে, কিন্তু মেটেরিয়ালস একই কম বেশি মোটামুটি একই। যাই হোক, আমরা পুরো দেখতে লাগলাম সাড়ে তিনটা, তো দেখছি দেখুন প্রচুর প্রচুর পস্তা নিয়ে সব বসে রয়েছে। এই হচ্ছে আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকছি। এই রোডটা ধরেই আমরা আমাদের জন্য কালিকা হোটেল গিয়েছি, সেখানে আমরা পৌঁছে যাবো। আস্তে আস্তে রাত হচ্ছে, প্রচণ্ড খিদেও পেয়েছি। তো যাই হোক, আমরা আমাদের এবারে যে ডাইনিং যে স্পেসটা হোটেলে সেখানে আমরা চলে এলাম। এবার রাতের ডিনারটা এখানেই সেরে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে আর থাকা যাচ্ছে না, সারাদিন একটা ক্লান্তি, তারপরে খিদেও রয়েছে। যাই হোক, দেখুন আপনারা বাড়িটা বেশ সুন্দর সাজানো, ভেতরটাও তো একেবারেই ঝাঁচকচকে। যাই হোক, ইতিমধ্যে খাবারও চলে এলো, আমরা তৃপ্তি করে খাচ্ছি। হোটেলের রান্নাও বেশ ভালো এবং সবই এখানে আলাকার্ট সিস্টেম রয়েছে, তো আলাকার্ট সিস্টেমগুলো থেকে থেকে আপনারা ওটাকে বেছে একটা রেগুলার বেরু করে নিতে পারেন। যাই হোক, এবার আমরা লিফটে করে ওপরে উঠছি, আমাদের রুম নাম্বার 313, তো সেই রুম নাম্বারে আমরা যাচ্ছি। রাত অনেক হলো, দেখুন সকলেই এবার আস্তে আস্তে আমরা বিছানায় যাব। ছেলে তো অলরেডি প্রায় ঘুমু ঘুমু চোখ, ছেলে এবার ঘুমিয়ে পড়বে। বাকি দেখুন মেয়েও মোবাইল নিয়ে ব্যস্ত। যাই হোক, এবার আমিও শুতে যাব। তাই সকলকে শুভরাত্রি, আবার কালকের পার্ট 1টা আপনারা পেয়ে যাবেন, দেখতে থাকুন।